আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খুবই সিম্পলভাবে শিম আর বেলে মাছ দিয়ে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মেখে এইভাবে যদি শিম আর বেলে মাছ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি 4 পিস বেলে মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কেজি শিম। শিমগুলোকেও আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। সানফ্লাওয়ার অয়েল নিয়েছি 1/3 কাপ। এবার আমি রান্নায় চলে যাই। প্রথমে আমি সব কিছু একসাথে হাতে মেখে নেব। এর জন্য এখানে একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব মিহি করে কুচি করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ। আমি 1 চামচ দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দেব 1/3 কাপ সানফ্লাওয়ার অয়েল। এবারে আমি সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে মশলাগুলো ভালো করে মেখে নেওয়া যাবে। এই কাজটা হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো যখন মাখানো হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব বেলে মাছ। বেলে মাছগুলো দিয়ে মশলার সাথে মেখে নিতে হবে। তারপর দিয়ে দেব কেটে রাখা শিম। শিমগুলো দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি শিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এবারে দিয়ে দেব পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে পানির পরিমাণটা কমই দিতে হবে, কারণ বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, শিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এজন্য 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। ঝোল কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আর তরকারিটাও পুরোপুরি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমি ধনিয়া পাতা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল শিম দিয়ে বেলে মাছের ঝোল। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। যারা নতুন রাঁধুনি, নতুন রান্না শিখছেন, তাদের অনেক উপকারে আসতে পারে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।